সালাম রহমতুল্লাহ, প্রিয় মোস্তফা মোহাম্মদ আরেকটি প্রশ্ন করেছেন। শেখ, আমি মোস্তফা মোহাম্মদ বাংলাদেশ থেকে বলছি, আমার একটা প্রশ্ন। আমি প্রতিদিন আউয়াল ওয়াক্ত সালাত পড়ি, মানে বাংলাদেশ টাইম 12:20। আমার বন্ধুরা বলে তুমি এভাবে সালাত পড়ে তোমার সালাত হবে না, তোমাকে জামাতে সালাত পড়তে হবে, আসলে কোনটা সঠিক? দলিল সহ জানতে চাই। প্রিয় ভাই মোস্তফা মোহাম্মদ, আপনি যদি নারাজ না হন তা আপনাকে আমি বলি, আপনি একটা ভালো আমল পরিত্যাগ করে খারাপ আমল করছেন, একটা জায়েজ আমল করছেন উত্তম আমল পরিত্যাগ করে। রসুল্লাহ আসলাম কোনো হাদিসে কিন্তু আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে উত্তম বলেননি, তিনি বলেছেন আসসালাতুল ওয়াক্তহা। মুসলিমের রাওয়ায়াতটা দেখেন, রসুল্লাহ আসলামের কাছে এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইউল আমাল খায়রুন ইনদাল্লাহ আহাব্বু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নেক আমল কোনটা? তিনি বললেন আসসালাতুল ওয়াক্তহা, সময়ে তার নামাজ পড়া। রসুল্লাহ আসলাম কিন্তু আসসালাতুল আউয়ালে ওয়াক্তহা বলে নাই। এবং এই বিশাল সানাদান এই হাদিসগুলি বহুল প্রচলিত আহলে হাদিস সমাজে, প্রাচীনকাল থেকে প্রচলিত হাদিসগুলির সনদ দুর্ভাগ্যজনক হলো সত্য যে সনদগুলি জয়ীফ, হাদিসগুলি সহি নয়। তিনি আলবানী রহমতুল্লাহ আলাই নেকাশ একটা বিরাট বড় সমালোচনা পর্যালোচনা করেছেন, তার বাপ বেঁধেছেন ইরওয়াউল গালিলে, যে তিনি নেকাশ, এই নেকাশে তিনি এই পর্যালোচনাতে তিনি অনেকভাবে ধোলাই করেছেন এই হাদিসগুলিকে, বলেছেন যে আল্লাহ রসুল সাসম এ ধরনের কোনো কথা বলতেই পারেন না, কেন রসুল্লাহ সাসমের কাছে নামাজ ফরজ হওয়ার সময় জিবরাইল আমিন এসে পাঁচ অক্ত নামাজ আউয়াল অক্তে পড়ালেন, আবার আরেক দিন পাঁচ অক্ত নামাজ আখের অক্তে পড়ালেন, পড়ায় বলে যে নামাজের উত্তম সময় হলো এই দুয়ের মধ্যবর্তী স্থান। তাহলে কী করে আহলে হাদিস সমাজে পূর্ব অনেক প্রাচীনকাল থেকে এই প্রচলিত এই আউয়াল অক্তে নামাজ পড়া উত্তম বলার এই প্রচলনটা চলে আসতেছে? ওই শোনা শোনা জানা জানা, ওইভাবে গবেষণা মানুষের কম ছিল, জৈব হাদিসগুলি ধরা পড়ে নাই, গবেষণা এখন বেড়েছে, জৈব হাদিসগুলি ধরা পড়েছে। বা যখন আমার কাছে যে হাদিসটা জয়ীফ প্রমাণিত হয় আমি সেটার আমল পরিত্যাগ করব। যদি সমাজে আহলে হাদিস মসজিদ থেকে থাকে তো তারা আউয়াল ওয়াক্তে নামাজ দিচ্ছে, নামাজ পড়ছে, এটাকে আমি ভালো বলবো, হাদিস বাদ দিয়ে যে কোনো নেক কাজ তাড়াতাড়ি করাটা কি ভালো না, সেভাবে হাদিস বাদ দিয়ে আমি বলবো, তাহলে সমাজে ভাঙন তৈরি না করে ওই আহলে হাদিস মসজিদে যে বাজা মাথায় নামাজ পড়েন, সমস্যা কি? কিন্তু আহলে হাদিস মসজিদ আপনার কাছে নেই, হানাফি মসজিদ আছে, আপনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে সওয়াব বেশি নেবেন, ওদিকে আপনি জামাত পরিত্যাগকারী হলেন, তাহলে আপনি তো মনে করেন যে ভালো রাশায় তো দেখা যায় যে আপনি জঘন্য কাজ করলেন। হ্যাঁ, আপনি চুরি থেকে বাঁচার আশায় দেখা গেল জিনা করলেন, আপনি চুরি থেকে জিনা থেকে বাঁচার আশায় আপনি দেখা গেল যে আপনি কি করলেন, শরাবি হয়ে গেলেন, আপনি মদ খাইলেন, আরো গুরুতর অপরাধ বড় করলেন। হ্যাঁ, তাহলে মনে করেন যে এটা হয়ে গেলো কি যে আপনি মানে পোশাব থেকে পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য পোশাব দিয়ে আপনি পায়খানা ধুয়ে নিলেন, এরকমটা করলেন। তো কথা হচ্ছে যে ভাই, হাদিসকে হাদিসের জায়গায় রাখেন আর উত্তম আমল করার চেষ্টা করেন। আপনার সমাজে আখের রক্তে যদি তারা নামাজ পড়ে আজান দিয়ে, আপনি তাদের সাথে বাজামাতে গিয়ে নামাজ পড়েন। যদি তারা ফেতনা করে আপনাকে মারতে চায়, আপনার প্রাণের ভয় থাকে, প্রাণ নাশের ভয় থাকে, ফেতনা হওয়ার গণ্ডগোল থাকে, সেক্ষেত্রে আপনি আউয়াল ওয়াক্তে বাড়িতে সবসময় নামাজ পড়েন, মাফি মুশকিল। কিন্তু অন্তত পক্ষে সপ্তাহে একদিন তো আপনাকে বেদাতিদের সাথে জুমার নামাজ পড়তে হবে। বেদাতিদের পিছনে নামাজ পড়া জায়েজ রে ভাই। আমাদের আহলে মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় আলেমরা আমাদের আহলে হাদিসদের একটু গুণামি বাংলাদেশে বেশি করতে দেখে বলেছিলেন, যে একজন আলেম যে কতিপয় আমাদের ছাত্র ভাইদেরকে বলেছিলেন যে খাল্লাহুম ও বাবান ওয়াহেদ ও এহেজ লেখা সাবাতা আবাব, বলছে ভাই দেখো জানাতের আটটা দরজা আছে, সাতটাই তোমরা নিয়ে নাও আর একটা দরজা তাদের জন্য রাখো যারা বেদাতি বা হানাফি, তাদের জন্য এটাও তোমরা নিয়ে নিচ্ছ তাদের থেকে। তো বেদাতিরা আসলে বেদাতের কেন আফসোস করবে না, জাহান্নাম যেতে হবে যদি এই কথাটা সত্য। তারপর উনি হেকমাতার উত্তরটা দিয়েছেন যে বেদাতিরা হানাফিরা বেদাত করবে, ওদের পিছে মুসলমান ওরা যদি থাকে ওদের পিছে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ আপনার মতো হয়ে যাবে, ওদেরটা ওদের মতো হয়ে যাবে। সেটা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে বলে বাড়তে আপনি নামাজ পড়তেছেন আর আপনি জামাত পরিত্যাগ করতেছেন, তো আপনি গুনাহগার হচ্ছেন না ভাই? জামাত পরিত্যাগের গুনাহগার হচ্ছেন না আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাকাদ রাআইতুনা আমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকুহু। আমাদের ভিতরে এত বড় বড় সাহাবি থাকার পর দেখেন তাদের ভিতরে কী হুকুম তারা লাগাতো, যে মুনাফেকরাই শুধুমাত্র জামাত পরিত্যাগ করত, বলে মানে ফাঁকো তাদের স্পষ্ট মুনাফিকি তাদের। তাহলে একজন মুসলমান না আল্লাহ আল্লাহ তাকে যে আদেশ করছে ফারকা আমার রাকিন, এটাই সত্য। একজন মুসলমান ঘরে বসে নামাজ পড়ার তার কোনো সুযোগ নাই, ফারকা আমার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তো ওই ভাইদের সাথে আপনি ধরুন নামাজ পড়েন, বলেন তবা করছি আজকে থেকে
আমার হুজুর আমাকে এইভাবে ফতোয়া দিয়েছেন, দালিলিক ফতোয়া, তোমাদের সাথে আমি জোহরের নামাজ পড়ব। এইভাবে আপনি জোহরের নামাজ তাদের সাথেই পড়েন। যদি তারা ফেতনা করে কোনো সহি আকিদার পন্থী আহলাদিস আলেমকে বা কোনো আহলাদিস কর্মীকে, কোনো ভাইকে যদি নামাজ পড়তে তারা না দেয় বেদাত না করার কারণে, তাকে আষ্টে পৃষ্ঠে চেপে দেয় থেকে, তো কোন ঠাসা করে দেয় জীবনে পড়ল, সেক্ষেত্রে সে সমাজের বাইরে তাকে যেতে বাধ্য করলে সেক্ষেত্রে সে বাড়িতেই আউয়াল আপতে নামাজ পড়বে, সেটা তার মর্জি। কারণ হাদিস বাদ দিলেও যে কোনো কাজ তো নেক কাজ তাড়াতাড়ি করা ভালো, সেদিক দিয়ে আমি বলবো যে কেউ যদি আউয়াল আপতে নামাজ পড়ে তো ভালো, আলহামদুলিল্লাহ জায়েজ তার জন্য। তা আউয়াল আপতে নামাজ পড়া উত্তম, হাদিস দিয়ে নবীর নাম করে এভাবে সমাজে চালিয়ে দিয়ে আমি বাড়িতে নামাজ পড়লাম সাড়ে বারোটার সময়, জামাত হবে একটার সময় বা দেড়টার সময়, পড়বো না, এটা জাহালত এবং গুমরাহি। এই জাহালত এবং গুমরাহির পক্ষে বড় বড় ইমামগণ বলেছেন, ইমাম সালেহ আল মুনাজ্জিদ তিনিও এটার পক্ষে ফতোয়া দিয়েছেন, ইমাম জিবরিন এটার পক্ষে ফতোয়া দিয়েছেন, ইবনে বাজও এটার পক্ষে ফতোয়া দিয়েছেন, ওসাইমান এটার পক্ষে ফতোয়া দিয়েছেন, ইমাম সালেহ বর্তমানে যিনি ইমাম মোহাম্মদ সালেহ মানে আল আল সালেহ যিনি বর্তমান একজন বেঁচে থাকা বড় আল্লামা যিনি, তিনিও এটার পক্ষে ফতোয়া দিয়েছেন যা মুসলমান মুসলমানদের জামাত ভিন্ন করা যাবে না, জামাত পরিত্যাগ করা যাবে না। ফারকা আমার রাখিনি, আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো। অতএব একটা অন্ধকে পর্যন্ত আল্লাহ নবী বাড়তে নামাজ পড়ার অনুমতি দেননি, সেখানে কি আপনি অন্ধ? ঠুনকো অজুহাতে আপনি বারোটা বিশে আপনি বাড়তে নামাজ পড়ে নিচ্ছেন, তওবা করেন আজকে থেকে এবং বাজামাতে নামাজ পড়ার চেষ্টা করেন, পাঁচ অক্ট বাজামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। যদি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে বাড়তে নামাজ পড়িনি, আর বাকি জুমাও তাদের পিছনে নামাজ পড়েন, তাদের বেদাত আপনার কোনো ক্ষতি করবে না, আপনি বেদাতে আমল করবেন না, হেকমতের মাধ্যমে তাদের কাছে জবাব দেবেন, তারা যদি না মানে আপনাকে উপহাস করে আপনি আল্লাহর কাছে পারিশ্রমিক এটা পাবেন। অবশ্যই উপহাস প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ আপনার স্বভাব লিখবে এবং গুনাহ খাতা মাফ করবে, ওদের ঘাড়ে আল্লাহ গুনাহ লিখে দেবে। এক ক্ষেত্রে একটা কন্ডিশন আপনি বাড়তে নামাজ পড়তেন, যদি সমাজে আপনাকে কোণঠাসা করা হয়, আপনার জন্য সমাজ মসজিদ নিষিদ্ধ করে, আপনি মারপিট করে, আশঙ্কা থাকে মারপিটের, কালমন্দ করে আপনাকে, যদি আপনি আপনার পায়ে পায়ে এসে ঝগড়া লাগাতে চেষ্টা করে, সেক্ষেত্রে গুলি তাহলে বলছে তাহলে বাড়িতেই আউয়াল অক্তে সবাই নামাজ পড়ে নেবে। এভাবে রসুল্লাহ আসলাম আউয়াল অক্তে নামাজ পড়াকে উত্তম আমল বলেনি, কারণ উত্তম আমল রসুল্লাহ আসলামের কার্যত আমলের মাধ্যমে জিবরিল আমিন যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো যে আউয়াল না আখের মাস বরাবর। আবার দেখেন আখের আউয়াল আবার উত্তম হয় মৌসুম হিসেবে, রসুল্লাহ আসলাম জোহরের নামাজ আখের অক্তে পড়েছেন গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়, তাই দেখা গেলো জোহরের নামাজ গ্রীষ্মকালে আখের অক্তে পড়া উত্তম হয়েছে। আর সর্দিকালে সর্দির সময় রসুল্লাহ আসলাম জোহরের নামাজ তাড়াতাড়ি পড়েছেন, তাই দেখা গেলো যে মৌসুম বিভেদেও কিন্তু আউয়াল অক্ত আখের অক্তে কিন্তু উত্তম হলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু জোহর এশারের নামাজ কখনোই কিন্তু আউয়াল অক্তে পড়েনি, তাই দেখা গেলো আউয়াল অক্তের হাদিস ওই জায়গায় টিকলো না, তিনি আসরের নামাজ এশারের নামাজ কিন্তু অনেক দেরিতে গিয়ে পড়েছেন। কোনো কোনো দিন তাহাজ্জুদের সময় তিনি সাহাবাদেরকে নিয়ে জামাতের সাথে আখের অক্তে গিয়ে তিনি তা এশার নামাজ পড়েছেন, বলছে লাউলা আশুকা আলা উম্মাতিল আমার তুমি তো আখির আমার উম্মতের কষ্ট না হয়ে গেলে সবাইকে বলতাম আখের অক্তে গিয়ে তাহা ইয়া এশারের নামাজ পড়ো। তো প্রিয় ভাই, তাহলে দেখা গেলো যে আউয়াল আখের অক্তের সমাধানটা ব্যাপকভাবে নেওয়া হচ্ছে হাদিস থেকে, কিছু হাদিস থেকে, কিছু আকল থেকে, এভাবে আকলি দলিল থেকে। সেটা হলো যে কোনো ভালো আমল তাড়াতাড়ি করা তো ভালো, এ হিসেবে আউয়াল আখের কেউ নামাজ পড়লো তার জন্য জায়েজ হলো, ক্ষেত্রে বিশেষে তার জন্য উত্তম আবার হলো। কিন্তু রসুল্লাহ আসলামের নাম দিয়ে আউয়াল আখতে নামাজ পড়া উত্তম বলে জামাত পরিত্যাগ করে হানাফিদের সাথে না পড়ে বাসায় পড়া, এটা একটা জাহালত ও গুমরাহি, এবং এই গুমরাহি ও জালালত হচ্ছে ওই রকমই মূর্খতা যেরকম জাহেলিয়াতের যুগে মূর্খতা ছিল রসুল্লাহ আসলামের জামানায়, যে রসুল্লাহ আসলামের ভাষাতেও যেটাকে বলা হয় যে এটা হচ্ছে ফিকা ইন্নাকা ইমরুন ফিকাল জাহেলিয়া, তুমি এমন একটা ব্যক্তি তোমার ভিতরে জাহেলিয়াত এখনও বিদ্যমান। তো আমি আপনাকে বলবো যে আপনি এই জাহালত ছাড়ে দেন তাড়াতাড়ি, আজকেই তওবা করেন এবং জোহরের নামাজ তাদের সাথেই পড়েন বা তা বাজামাতে পড়েন, প্রতিটা পাঁচ অক্ত নামাজ আপনি বাজামাতে পড়েন। আপনি সৌদি আরব ছিলেন, এখন আপনি দেশে চলে গেছেন, আপনারা কি খাবেন দাবেন পরিবার সংসার সামলাবেন, পাঁচ অক্ত বাজামাতে নামাজ পড়বেন। আল্লাহর কাছে আপনার জন্য সরলভাবে এই দোয়া কামনা করে আস আপনার প্রশ্নের উত্তর শেষ করছি। হাজা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম বারাকা আলা নবীনা মুহাম্মদ।